মন্দিরটা দিনের বেলা কখন কটা থেকে কটা খোলা থাকে? নমস্কার বন্ধুরা, বন্ধুরা এই ছবিটা দেখে কি কিছু চিনতে পাচ্ছেন? আপনারা কি কিছু বুঝতে পাচ্ছেন কার কথা বলছি? হ্যাঁ বন্ধুরা, আশা করি আপনারা ঠিকই ধরছেন, রতনপুরের কালীবাড়ির বিখ্যাত পণ্ডিত শ্রী শ্রী ঠাকুর কালী শঙ্করের কথা বলছি, যিনি আজ আমাদের সঙ্গে আর নেই। উনি ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। তো সেই নিয়ে আজকের এই ভিডিও আমি আপনাদেরকে জানাবো। এই ভিডিওতে ওনার কি হয়েছিল, কিভাবে উনি চলে গেলেন, কবে গেলেন এবং এরপরে এই মন্দিরের ভার এখন কার হাতে, তো সেই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, রতনপুরের এই কালী শঙ্কর কীভাবে পূজা করতেন সেই নিয়ে আর নতুন কিছু বলার নেই, কারণ সেই নিয়ে অলরেডি বহু আমরা দর্শক দেখিয়েছি যে রতনপুরের কালী শঙ্কর কীভাবে পুজো করতেন। তো সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়ে রেখেছি, যদি আপনারা না দেখে থাকেন ইনকেস, তাহলে কিন্তু আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লাস যে কার্ডস থাকে সেই কার্ডসে এবং লাস্টে এন্ড স্ক্রিনেও দেখতে পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন। কালী শঙ্করের যে পুজো সেটা নতুন করে বলার নেই, কারণ তিনি এখন ইউটিউবে যথেষ্ট ভাইরাল, সবাই তাকে এক নামেই চেনে। উনি কীভাবে পূজা করতেন সেটা আমাকে নতুন করে বলে দেওয়ার নেই, তবু একবার বলি উনি কিন্তু মা কালীর বুকে পা রেখে পুজো করতেন। আর পুজো করার সময়ে উনি কিন্তু যে কাঁচের টুকরো টুকরো ভাঙা টুকরো হয় তার উপরে গড়াগড়ি দিতেন, তার উপরে নাচতেন কাঁচের টুকরোর উপরে নেচে, তারপরে মায়ের বুকে পা তুলে কিন্তু উনি পুজো করতেন। তো আজকের এই ভিডিওতে জানব ওনার ইহলোক ছেড়ে পরলোক গমন যাত্রার কথা, কী করে উনি গেলেন, এখন এরপরে এই মন্দিরের ভার কার হাতে, সেই সমস্ত ডিটেলস নিয়ে আমি এই ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর শুনুন ওনারই জামাইয়ের মুখ থেকে সমস্ত তথ্য কাহিনী। তো আপনার নাম? আমার নাম সুশান্ত মল্লিক। আচ্ছা, আপনি কি এখন এই মন্দিরে পূজা করেন? হ্যাঁ, এই মন্দিরে পূজা করি, আমি ওই ঠাকুরমশাইয়ের জামাই। আচ্ছা, কালী শঙ্কর বাবুর জামাই আপনি? আচ্ছা আচ্ছা, তো উনি ওনার কি হলো, কিভাবে কি ওনার কি হলো? এমনি বাচ্চাবেলা থেকে একটু শারীরিক মানে রোগা একটু টাইপের ছিল, রোগা শরীর মানে অন্য কি শরীরে রোগ থাকে। আচ্ছা, হঠাৎ পৌষ সংক্রান্তিতে হার্ট অ্যাটাক করে উনি যেদিন মারা গেছে সেদিন সবই খাওয়া দাওয়া করেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাকে বললো যে একটু মায়ের ঘরে জল দাও, ওর ঘরে জল খাইছি খাওয়াতে পৌষ সংক্রান্তির দিনই ঘটনাটা ঘটেছে, রাত্রি দশটায়। তার মানে মকর সংক্রান্তি? মকর সংক্রান্তি, হ্যাঁ, এই সামনে যে মকর সংক্রান্তি গেল না, ওই মকর সংক্রান্তিতেই। তো ওনাকে ঠাকুর কিভাবে দেখা দিয়েছে? ওনাকে ঠাকুর আমাদেরকে যেটা বলেছে, আমরা যেটা শুনেছি, বাচ্চাবেলা ঠাকুর তৈরি করতো কালার মাটি দিয়ে, কালার তৈরি করতে 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 বড়ো ঠাকুর তৈরি করে ফেলেছিল। তখন এবার হাত খোলাচ্ছিল না, রং করতে পারছিল না, চোখ চালাতে পারছিল না। একটা সাঁওতাল মেয়ে এসে বললে যে ঠাকুরের চোখ চানাও, ঠাকুর তো এবার চোখ চানাতে হয়ে গেছে, চোখ চানাতে বললো। তারপরে তো আমার তো হাত খোলাচ্ছে না, তুমি একটা ওই যে টিপিটা আছে এইখানে পা দিয়ে তুমি বুকে পা দিয়ে করবে, না আনতে পারবো না, আমার তো আমি তো মাকে মায়ের বুকে পা দিতে পারবো না। কিন্তু আমি বলছি তুমি দাও না, রঙের ডিপেটা আনতে গেছে, আমি রং ধরছি তুমি রং চোখ চানো। এবার চোখ চানাচ্ছে, চানাতে চানাতে দেখছি যে এবার চানাচ্ছে, দেখে না নারী নেই, কী ব্যাপার ওরাই গেল। আর বলছে আমি তো আছি তুমি চানাও না, চানাতে চানাতে দেখছি যে মা সাঁওতালের মেয়ে সে আস্তে আস্তে মায়ের তখন মাটির মূর্তি ছিল, মাটির মূর্তি আস্তে আস্তে ঢুকে গেল। তারপর দেখছি যে কোথাও নেই, আবার আবার একটু পরে দেখছি যে আবার দেখা যাচ্ছে যে সেই মেয়েটি। তারপরে আস্তে আস্তে মায়ের চোখ চানিয়ে পূজা বুঝে আমি যেমন চোখ চানিয়ে দিচ্ছি, তুমিও দেখাও জগৎজননকে, জগৎজননীকে মানে জগৎকে দেখাও যে মায়ের মুখে পা দিয়ে পুজোটা যেমন করতে পারি, বা এইভাবে যেন পুজোটা থাকে। আচ্ছা, তারপরে ওই যে ঠাকুরমশাইয়ের মেয়ে অন্নপূর্ণা বললেই উনি ওনার সাথে আমার বিয়ে দেয়। আমার প্রায় 30-35 বছর বিয়ে হয়ে গেল, 35 বছর মতো আমি পূজা আদা করছি, 25 বছর মতো। আচ্ছা, বাবুর কাছে পুজো করতাম, পুজো করতে করতে
বাবু চলে গেলেন। আগে কাঁচে নাচ নৃত্য করত, খেলা করছি জল আনত, কাঁটার উপরে গড়াগড়ি দিতেন, এখন কাঁচের উপরে নৃত্যটা এখন হয়নি। শেষ কাজটা কোথায় হলো ওনার? শেষ কাজটা এখানেই হলো, এখানেই আমাদের শেষ কাজটা, ওখানেই দাহ করা, দাহ করা আছে। প্রচুর ভিড় হাটটি। কোন সময়ে পুজো হয় এখানে? পুজো আমাদের হয় বড় পুজো উৎসব আর কার্তিক মাসের যে দেওয়ালি অমাবস্যা, দেওয়ালি অমাবস্যাতে পূজা হয় কার্তিক মাসে। হ্যাঁ, কার্তিক মাসে এখানে ভোগ খাওয়ানো হয়, বড় পুজো হয়, ওটা বড় পুজো হয়। মেলা বসে, আমাদের প্রশাসন ব্যবস্থা থাকে, সব আইন পঞ্চায়েত পারমিশন, থানা পারমিশন, এসডিও বিডিও পারমিশন, ফায়ার ব্রিগেড পারমিশন, সব নিয়ে আমাদের পূজা হয়। আচ্ছা, আর যখন ধরুন কোনো মানুষ কোনো শারীরিক অবস্থায় ভুগছেন তো তার প্রতিকার হয়? তার প্রতিকার করার জন্য আসছে চাঞ্জল ঘটে, চাঞ্জল মায়ের ফুল, ওষুধপত্র দেওয়ার ব্যবস্থা আছে, সব দিচ্ছি। মানুষ আসছে, ভিড়ভাড়টা হচ্ছে, প্রতি শনিবার মঙ্গলবার ওষুধপত্র দেওয়া হয়, প্রতিদিন নিত্য সেবা হয় 12টায়। আচ্ছা, আমি পুজোটা করি, আমারই দায়িত্ব দিয়েছেন, দিয়ে চলে গেলেন। যাই হোক, এই পুজোটা যাতে দীর্ঘদিন দীর্ঘ জীবন হয় মানুষের মনে, যেমন সেই একইভাবেই থাকে। হ্যাঁ, এটাই আমরা সবাইকে বলেছি, মা যেমন তাদের কল্যাণ করে বা উপকার করে। তো জানলেন তো বন্ধুরা, রতনপুরের কালী শঙ্করের এই কালী মন্দির কিন্তু এখন সমস্তটাই ওনার জামাই সুশান্তবাবুর হাতে। সাধক কালী শঙ্করবাবু উনি নিজেই ওনার মেয়ের সাথে বিয়ে দেন সুশান্তবাবুর, আর তারপরে সুশান্তবাবু অনেক আগের থেকেই কিন্তু পুজোতে বসেন, কেননা ওনার যে ফটো ফ্রেম রয়েছে ওনাকেও, সুশান্তবাবুকেও কিন্তু সেই ফটোতে দেখতে পাওয়া গেল। তো সেটা আপনাদেরকেও আমি দেখালাম। জীবন তো চিরস্থায়ী নয়, তাই আমাদেরও মানে কোনো না কোনো একদিন চলে যেতেই হবে এইভাবেই। তো এইভাবেই আজ কালীশঙ্কর বহুদিন ধরে পুজো করতে করতে আজকে উনি আর ইহলোক নেই, তো সেই খবরটা আমি আপনাদেরকে দিলাম। কারণ এই ভিডিও বহু ভাইরাল হয়েছে, উনি যে নেচে নেচে এতদিন ধরে পূজা অর্চনা করতেন, কাঁচের উপর নেচে নেচে এতদিন ধরে যে পূজা অর্চনা করতেন, সেই ভিডিও কিন্তু আমরা সবাই দেখেছি ফেসবুকে ইউটিউবেতে। সুশান্তবাবুর মুখে যা শুনলাম, মন্দির মোটামুটি সারাদিনই খোলা থাকে পুজোর সময় বেলা 12টা। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য এটা যে এই মন্দিরে কিন্তু কোনো বিবাহ হয় না, এই মন্দিরে কোনো বিবাহ হয় না। মানে বিয়ে করে এসে আপনারা প্রণাম করতে পারেন, সেক্ষেত্রে কোনো আপত্তি নেই, কিন্তু অনেকে মন্দিরে প্রাঙ্গণে যে বিবাহ করেন সেই বিবাহ কিন্তু এই মন্দিরে হয় না, সেটা অলরেডি এই মন্দিরের বাইরে কিন্তু লিখে দেওয়া রয়েছে। কার্তিক মাসের দিওয়ালির যে অমাবস্যা হয় দীপান্বিতা পুজোর সময় খুব ঘটা করে এখানে পুজো হয়, যেটা সুশান্তবাবু বললেন, এর আগেও সেটা আমি আপনাদের সাথে আলোচনা করেছি, তখন ভোগ খাওয়ানো হয় এখানে এই মন্দিরে। তো আপনারা যারা এখানে আসতে চান, আরামবাগ থেকে যে রতনপুরে আসবেন সেটা কিভাবে আসবেন একটু বলে দিই। আরামবাগ থেকে গৌরাহাটিগামী যে বাসগুলো চলে, বন্দরগামী যে বাসগুলো চলে, সেই বাসে চেপে আপনারা খুব ইজিলি চলে আসতে পারবেন এই রতনপুর কালী মন্দিরে। মাত্র 6-8 কিলোমিটার দূরত্ব। মূল মন্দিরের মাঝে রয়েছেন স্বয়ং মা কালী, আর ডান পাশে রয়েছেন মা মনসা, আর বাঁ পাশে রয়েছেন মা শীতলা। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী, সবাই খুব ভালো থাকবেন। আর যারা নতুন আছেন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। দেখতে থাকুন দ্য আর্থ এক্সপ্লোরার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।